আসসালামু আলাইকুম গাইজ, এখন আমরা বের হচ্ছি। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা ঘুরতে যাব। তো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজে আমরা ঘুরতে যাব। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো রাস্তাতে আসি, আমরা তোমাদের সামনে সেই রাস্তাগুলো দেখানোর জন্য ভিডিও করতেছি। আমরা গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, আলাদা একটা ফিল পাচ্ছি। আমরা মেন রোড দিয়ে যাই নাই, কারণ মেন রোডে এখন ঈদের মধ্যে অনেক বাইক অনেক গাড়ির চাপ আছে, সেখানে গেলে আমরা সেই ফিলটা পাবো না। তো ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মনোরম পরিবেশ তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। একটা ব্রিজ আছে, তো এখানে সবাই মাঝে মধ্যে ঘুরতে যায়, তো আমরাও কিছুটা সময় পেলে ঘুরতে যাই। তো আজকে সেখানেই যাচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ঘুরতে এসছে, অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসছে, আমরাও এখানে আসছি ঘুরতে। তো এটা হচ্ছে ফেনী নদী, ছোট নদী। সুন্দর ক্লিপটা কয়েকটা দিয়ে প্রতিবারই অনেক লোক আসে দেখতে, অনেক সুন্দর। তো ঈদের বিনোদন কেন্দ্র হিসেবে আমরা নোয়াখালী, এখানে এই ব্রিজটা পার হলে সোনাগাজী উপজেলা। তো এটা মোসাপুরের অনেকটা, মোসাপুর আর এই ফেনী ছোট নদীর যে ব্রিজটা, দুইটা একই রকম মনে হয়। তো ক্লোজার বলে সবাই, মোসাপুরের যেটা আছে ওইখানে এর আগে গেছিলাম। তো আমার কাছে দুইটা একই রকম মনে হয়, আমার কাছে এই ব্রিজটা অনেক সুন্দর মনে হয় এবং কমফোর্টেবল ফিল হয়। সবাই আসে, নদী দেখা যায়, মনোরম একটা পরিবেশ, নদীর পানি ব্রিজের উপর থেকে দেখতে অনেক ভালো লাগে। তো আমরা দুজনে মিলে সময়টা সুন্দরভাবে উপভোগ করলাম গাইজ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা দেখে অনেক মজা পাচ্ছেন। গাইজ, হঠাৎই আমরা ঘুরতে ঘুরতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো অ্যাক্সিডেন্ট, একটা ছোট বাচ্চা মোটর সাইকেলের সাথে লেগে গেছে। তো বাচ্চাটা রাস্তার এপার ওপার না দেখে যাওয়ার কারণে বাইকের সঙ্গে ধাক্কা খাইছে, তার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমরা ভিড় ঠেলে সামনে যেতে পারলাম না, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তো আপনারা সাবধান থাকবেন, কোথাও ঘুরতে গেলে অবশ্যই বাইক থেকে দূরে থাকবেন, বাইকের আশেপাশে যাবেন না। তো গাইজ, এখানে অনেক মানুষ আসে ঘুরতে, এই তো সবাই মুড়ি খাইতেছে, কেউ ফুচকা খাচ্ছে, কেউ চটপটি খাচ্ছে। তো আমরা খাবো, আমরা ও আমাদের সাথে অন্য একজনের আসবে, তাদের জন্য ওয়েট করছিলাম। তো তারা আসলে আমরা একসাথে সবাই খাবো। এই জন্য এখানে অনেক ডিজে গাড়ি নিয়ে ওই তো অনেক লোক আসছে, এখানে অনেক গান টান হয়, তো ভালো লাগে। অনেকগুলো গাড়ি আসছে, দেখুন আপনারা ভাই ইয়া বসে আছে, বসে থেকে ভাব নিতেছে। আমি ওকে ভিডিও করতেছি, আমরা তো এখানে ঘুরতে এসেছি, অনেক সুন্দর জায়গাটা, অনেক কিউট। তারা মারিস না, কেউ এই তুমি মন ভান হয় না কেন পান। দারুণ লাগতেছে, পানিগুলো ছিকছিক করতেছে। আমি এখানে ডাল ভাজা খাচ্ছিলাম, তো খেতে খেতে ও আমাকে ভিডিও করেছে, আমি দেখি নাই। তো আমি বারবার শুধু মুখটা নাড়াচ্ছি, পরে দেখার পরে আমি অনেকক্ষণ হাসছিলাম। আমরা এখন ব্রিজের নিচে আছি, ব্রিজের নিচে তো আমরা এখন এই তো নৌকাতে উঠবো। এই জন্য এখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম কোন নৌকাটা ফাঁকা আছে। তো অনেকগুলো নৌকা এসে এখানে দাঁড়িয়ে আছে, এখন আমরা একটা নৌকা ঠিক করলাম যেটাতে আমরা উঠবো।
তো আমার ইচ্ছে ছিল একটা লাল নৌকা আছে ওটাতে ওঠার, আমার অনেক ভয় লাগে যদিও তারপরে আসতে খুব ইচ্ছে করছিল, তাই এটাতে উঠলাম। তো অনেক মজা পেয়েছি, তো ভালোভাবে নৌকার উপরে ভিডিওটা করতে পারি নাই কারণ মনে হচ্ছিলো ফোনটা পানির মধ্যে পড়ে যাবে, এরকম অনেক বোঝে নিতে নৌকাতে উঠলে কীরকম লাগে, তো অনেক মজা পেয়েছি। তো চলুন গাইস, আমাদের নৌকাটা রেডি হয়ে গেছে, এবার আমরা নৌকাতে উঠবো, চলুন যাওয়া যাক। আমরা নৌকায় উঠলাম, তো নৌকাতে সুন্দর একটা ব্লিক করছেন আপনারা। এসছি, এবার আমরা কতগুলো ছবি উঠাইছিলাম, এখানে আসলে ভিডিও করা গেছিল না কারণ আমাদের সঙ্গে যারা ছিল ওদের সামনে ভিডিও করতে পারিনি। তো গাইস, আজকে আমরা ঈদের পরের দিন ঘুরলাম, অনেক কিছু দেখলাম, মজা করলাম, নৌকাতে ঘুরলাম, আপনাদেরকে একটু আনন্দ শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সব দিক দিয়ে আমাদের জন্য দোয়া করবেন। মজা করলাম, আমরা অনেক মজা করলাম, ঘুরলাম, তো ভালো লাগলো, তো বাই বাই।